একজন জাতির এবং সিপিএম এর প্রথম সারির নেতা মানিক মিয়া এবং ওনার স্ত্রী এখানে পৌর পরিষদের কাউন্সিলর ছিলেন। মানিক মিয়ার নেতৃত্বে প্রায় 200 এখানে সিপিএম এবং বিজেপি থেকে প্রায় 200 কর্মী সমর্থক মানিক মিয়া নেতৃত্বে সেখানে যোগদান করেন। উঠান সভা জনসভায় পরিণত হয়েছে। এই খবর এটার অবস্থা দেখে এই সোনামুড়া থেকে এই মেলাঘর থেকে সোনামুড়া যাওয়ার পথে ইন্দিরানগর যে রাস্তার মুখে সেখানে 60-70 বিজেপির পতাকা নিয়ে লাঠি সুতা নিয়ে সেখানে অপেক্ষা করছেন। মিটিং যখন আমাদের শেষ হলো তখন মিটিং এর সমস্ত ছেলেরা আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেখানে আমার গাড়ির সামনে ওরা প্রতিরোধ করলো। সেই জায়গায় আমাদেরও যথেষ্ট প্রায় 200 কার্যকর্তা সমর্থক ছিল, সেখানে সংঘর্ষ হয়েছে এবং প্রায় 15-20 মিনিট এসডিপিও সহায়ক ছিলেন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার ওসি ছিলেন আপনার মেলাঘর থানা, এখানে এই সমস্ত পুলিশ ফোর্সের সামনে সেখানে সংঘর্ষ হয়েছে। আমরা বারবার চেষ্টা করেছি সেটাকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু বারবার এরা আক্রমণ করছে। যখন প্রতিরোধ করেছে আমাদের পার্টির কার্যকর্তারা তখন সেখান থেকে ওরা পালিয়ে গেছে, আহত হয়েছে 3 আমাদেরও 1 আহত হয়েছে, 3 বিজেপির 2 আহত হয়েছে, সামান্য আহত, সিরিয়াস কিছু নয়, কিন্তু সংঘর্ষ 15-20 মিনিট একজন মহকুমা পুলিশ আধিকারিকের সামনে, থানার বড় সামনে এবং সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স তাদের সামনে 15-20 মিনিট সংঘর্ষ হলো, মারামারি হলো। তারপর ওরা সেই স্থান থেকে পালিয়ে গেছে বিজেপি যারা এসেছিল, আমরা ভেবেছি পালিয়ে গেছে, এবার সবাইকে ছেড়ে দিয়ে আমি আমার সঙ্গে তপন দত্ত আমাদের আমেরিকেশন এজেন্ট এবং মুজিবুর ইসলাম মজুমদার আমাদের কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং কিছুক্ষণ আগে শ্রীমতী লক্ষ্মী নাগর ছিলেন, উনি যা শুধু এর একটু আগে চলে এসেছিলেন এবং সেখানে এনএসএ রাজ্য সভাপতি রাকেশ দাস সহ আমরা তিনটে গাড়ি নিয়ে যখন আমরা আসছি মেলাঘর বাজারে পৌঁছার সঙ্গে সঙ্গে প্রায় 50-60 যুবক আমার গাড়ির উপর হুমড়ি খেয়ে পড়লো এবং গাড়িতে লাঠি কাটা শুরু করলো এবং ঢিল মারতে শুরু করলো। পুলিশ ছিল তখন, পুলিশ সামান্য লাঠি চার্জ করে আমাদেরকে কোনোভাবে বের করে নিয়ে এসছে। আমরা সেখান থেকে এই আমি কংগ্রেস ভবন এলাম। এমন ভয়ঙ্কর ঘটনা যে দোকানে লাঠি সুতা রড এগুলো নিয়ে সশস্ত্র অবস্থা আক্রমণ করেছে, আমরা এর তীব্র চিন্তার অধীন দাঁড়াচ্ছি। আমি ব্যক্তিগতভাবে যারা আক্রমণ করেছে তাদেরকে জিততে পেরেছি এবং আমার দুর্ভাগ্য যারা 25 বিরোধী দল করেছে তারা কেউ নেই। সমস্ত সিপিএম এ যারা দীর্ঘদিন সন্ত্রাস করেছে, সিপিএম এ থেকে যারা বিরোধী দলদের আক্রমণ করেছে, নির্যাতন করেছে, সেই সব মাফিয়ারা দুষ্কৃতিকারীরা বিজেপির হয়ে সেখানে এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে এবং এটা সত্যি মর্মান্তিক যে যাদের হাতে আমরা 25 মার খেয়েছি এখন তাদের হাতে এই রাজ্যের কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে, আবার সেই সিপিএম এর মাফিয়ারাই। কারণ আমরা প্রত্যেককে আমি চিনি, সেখানে কোনো বিজেপির যে পুরনো কোনো কার্যকর্তাকে আমরা দেখতে পাইনি। পুলিশ আমরা আমি সাব ডিভিশন পুলিশ অফিসারকে স্পেসিফিক বলেছি আপনি থাকা অবস্থায় কি করে এই ঘটনা সংঘটিত হলো, আপনি পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছেন, তারপরে 20 মিনিট ওরা সংঘর্ষ করলো। যদিও আমাদের সাফিসিয়ান আমাদের কার্যকর্তা থাকায় ওরা কিছু করতে পারেনি এবং ওই স্থান থেকে পালিয়ে গেছে।
কিন্তু পরবর্তী সময়ে আবার তাদের উপর আক্রমণ এনেছে। আমরা চাই এই নির্বাচনকে আপনারা দেখেছেন একটার পর একটা সারা ভারতবর্ষে কোথাও লোকসভার প্রার্থীদের আক্রমণ এমন ঘটনা ঘটেনি, কিন্তু দেখা যাচ্ছে যে সব রাজনৈতিক দলের প্রার্থীদের আক্রমণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করছেন উনি শিকুর চুলে বসে আছেন। ত্রিপুরা রাজ্যে আমাদের দীর্ঘ এই রাজ্যে লড়াই সংগ্রামের ইতিহাস আছে জাতীয় কংগ্রেসের, উনিও কিন্তু যদি ভেবে থাকে সন্ত্রাস করে নির্বাচন জিতে যাবে সেটা কিছুতেই সম্ভব নয়, সেটা আমরা কিছুতেই হতে দেব না। আর সারা রাজ্যে কালকে আমাদের বিক্ষোভ মিছিল আছে এবং সারা রাজ্যে আমরা ব্যাপকভাবে প্রতিরোধ করে তুলব। গণতন্ত্রকে আমাদের রক্ষা করতেই হবে। এখানে গণতন্ত্র প্রতিনিয়ত পদদলিত করছে এই ক্ষমতার বলে বলিয়ানে এই ঘটনাগুলি সংঘটিত করছে। এই ঘটনাগুলি আমরা নির্বাচন কমিশনের গুজনে নিচ্ছি এবং রাজ্যের প্রশাসনের গুজনে আমরা নিচ্ছি। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রবেশি এইভাবে এই সব ঘটনাকে এনকারেজ করছেন। উনি বলছেন আপনাদের যেভাবে উনি প্ররোচনা দিচ্ছেন আমাদের নাকি শেখাবেন, বিরোধী দলকে নাকি সবক শেখাবেন, তা উনি বুঝতেই পারছেন, উনি বুঝে গেছে পায়ের নিচের মাটি সরে গেছে।